আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো জুজি বারটেক মেশিনের কিভাবে সার্কেল প্রোগ্রাম করতে হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপারেটর কাজ করতেছে, এই মনিটরে কিন্তু সার্কেল প্রোগ্রাম করা আছে। এই সার্কেল প্রোগ্রামগুলো আপনারা কিভাবে করবেন সেটা আমি ভিডিওতে দেখাবো। তো আমি আপনাদেরকে দুইটা সার্কেল প্রোগ্রাম করে দেখাবো কিভাবে আপনারা সার্কেল প্রোগ্রাম করবেন। তো সার্কেল প্রোগ্রাম করার আগে কিন্তু প্যাটার্ন করা জানতে হবে। তো যারা প্যাটার্ন করতে পারেন না তাদের জন্য আমার এই চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটা দেখে শিখে নেবেন। আমি সেই ভিডিওর লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দিব। এখন আমি অন্য একটা মেশিনের কাছে চলে আসলাম, যেহেতু সেটা কিন্তু অপারেটর কাজ করতেছে, যার জন্য অন্য একটা মেশিনে আপনাদেরকে সার্কেল প্রোগ্রাম করে দেখাবো। তো এই মেশিনে কিন্তু 1 থেকে 5 পর্যন্ত প্যাটার্ন করা আছে। যে দেখুন 1 থেকে 5 পর্যন্ত প্যাটার্ন করা আছে। এই প্যাটার্নগুলো দিয়ে কীভাবে আপনারা সার্কেল করবেন সেটা দেখাবো। তো এই মেশিনে সার্কেল প্রোগ্রাম করাটা খুবই সহজ, আপনারা একবার দেখলেই শিখতে পারবেন যে কীভাবে সার্কেল প্রোগ্রাম করতে হয়। আপনারা মনোযোগ সহকারে একটু দেখবেন। তো এখন সার্কেল যেহেতু করবো, রেডি বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দুটা বাটন আছে, উপরের বাটনে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে 01 একটা লোগো চলে আসছে, দেখুন। এটা আসার পরে মনিটরের দিকে একটু খেয়াল করুন, এখানে একটা কলম বাটন আছে, দেখুন। এই কলম বাটনে একটা ক্লিক করতে হবে। আমি এখন কলম বাটনে একটা ক্লিক করে দিলাম, দেখুন এখানে আবার চলে আসছে 01 দিয়ে আর একটা লোগো দেখা যেতেছে। এটা আসার পরে এখন আমরা এখানে ক্লিক করলে কিন্তু এখানে নো দেখা যেতেছে। এটা আসার পরে আমরা প্লাস মাইনাস বাটন চেপে প্যাটার্ন নাম্বারগুলো বসাই দিব, এভাবে দেখুন। এখানে আবার একটা ক্লিক করে সামনে যাব বা পিছিয়ে যেতে পারি, এই সাইডে দিয়ে সামনে পিছিয়ে যেতে পারি। যাওয়ার পরে এখানে প্লাস মাইনাস বাটন চেপে আমি এখন প্যাটার্ন নাম্বারগুলো বসাতে পারি, দেখুন। এখন আমি দিলাম 1 2 4, 1 2 4 দিয়ে এখন আমি একটা সার্কেল করে নিলাম। তো এখানে ব্যাক বাটন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে রেডি বাটনে ক্লিক করলে আমাদের সার্কেল একটা ওকে হয়ে যাবে, দেখুন একটা সার্কেল ওকে হয়ে গেছে। তো এইভাবে আপনার সার্কেল প্রোগ্রাম করবেন। আমি আর একটা সার্কেল প্রোগ্রাম করে দেখাবো। তো এখন যদি আমি এখানে P2 এ চাপ দেই তাহলে কিন্তু আমাদের সার্কেল আর চলে যাবে। তো এখন আনবো কীভাবে, এখানে লেখা আছে C1, দেখুন C1 চাপ দিলে কিন্তু আমাদের সার্কেল প্রোগ্রামটা চলে আসবো। তো এখন আমি আরেকটা সার্কেল প্রোগ্রাম করে দেখাবো। তো রেডি বাটনে একটা ক্লিক করলাম, তারপরে এখানে উপরে বাটনে একটা ক্লিক করব। এই যে দেখুন এই সার্কেলটা করা আছে। এখন আমি এটা পরিবর্তন করতে হবে, এখানে 2 দিতে হবে, অর্থাৎ C2 এর ভিতরে আরেকটা সার্কেল করব। তো এখানে আবার কলম বাটনে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমি এখন প্যাটার্ন নাম্বারগুলো বসাইতে হবে। তো P1 একটা সেভ করলাম, P2 সেভ করব। এভাবে আপনারা যত নাম্বার প্যাটার্ন মনে হয় আপনার প্রয়োজন এত নাম্বার প্যাটার্নগুলো আপনারা এখানে বসাইতে পারেন। তো এখানে দিয়ে আপনারা সামনে পিছিয়ে যেতে পারেন, যে দেখুন এখানে ক্লিক করলে সামনে পিছিয়ে যাবে। এইভাবে সামনে পিছিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু প্লাস মাইনাস বাটন দিয়ে আপনারা প্যাটার্ন নাম্বারগুলো বসাতে পারেন। এই দেখুন 1 থেকে 5 পর্যন্ত আমি এখন একটি সার্কেল করে দিলাম। করার পরে এটা যদি সেভ দিতে হয় ব্যাক বাটনে ক্লিক করতে হবে, তারপর রেডি বাটনে ক্লিক করলে আমাদের এই সার্কেলটা আবার সেভ হয়ে যাবে। যে এখন দুইটা সার্কেল আমাদের ওকে হয়ে গেছে, C1 একটা, C2 একটি। এইভাবে আপনার সার্কেল প্রোগ্রাম করবেন। যে দেখুন এখন কিন্তু অটোমেটিক একটার পর একটা প্রোগ্রাম চলে আসবে। তো এখানে যদি আমরা সার্কেলটা চলে যায় এভাবে প্যাটার্ন নাম্বারে চাপ দেওয়ার পরে, তো এখানে C1 চাপ দিলে C1 সার্কেলটা চলে আসবে, C2 চাপ দিলে C2 সার্কেলটা চলে আসবে। তারপরে আরেকটা সিস্টেমে আপনারা সার্কেল প্রোগ্রাম আনতে পারবেন। রেডি বাটনে ক্লিক করব, M বাটনে চাপ দিলে কিন্তু ভুল হবে, M বাটনে চাপ দেবো না। রেডি বাটনে ক্লিক করার পরে এখানে সাইডের বাটনে ক্লিক করব, দেখুন। তো এখান থেকে আমরা C1 বা C2 সার্কেলটা আনতে পারি, এইভাবেও আনতে পারবো। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনারা সার্কেল করবেন বা সার্কেল প্রোগ্রাম চলে গেলে কীভাবে আনবেন। তো এইভাবে সার্কেল আনার পরে কিন্তু রেডি বাটনে যদি ক্লিক না করি তখন কিন্তু আমরা মেশিন চলবে না, রেডি বাটনে ক্লিক করতে হবে। রেডি বাটনে যে লাইটটা আছে এটা অফ আছে, এটা অন করতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে।
আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।